দর্শক আপনারা দেখছেন সৌদি আরবের টিকিটের বিমানের টিকিটের দাবিতে সোনারগাঁ পান্থপথে মানববন্ধন চলছে, বিক্ষোভ চলছে। আপনারা দেখছেন দর্শক, বিক্ষোভটা কি নিয়ে দাদা? জি, বিক্ষোভটা কি নিয়ে? এই টিকিট নিয়ে ভাই, টিকিটে বিক্রি দিতেছ না, টিকিট নিয়ে সব সমস্যা দিতেছে। সৌদি আরবের প্রাইস কি বাড়াইছে? প্রাইস বাড়াইছে, তারপরে টিকিট সবাই 30 তারিখ পর্যন্ত সবার মেয়াই 30 তারিখ, মানে ভিসার মেয়াদ 30 তারিখ পর্যন্ত। আমরা দেশের সরকার কি বলতাছে আমরা তো জানি না, আমরা নিরীহ মানুষ, আমরা বিদেশ যাইবার লাগিয়া এখন 30 তারিখ পর্যন্ত মেয়াদ, এখনো ফ্লাইট ছাড়ে না, এনে আইলে টুকিন নাই, হেনে গেলে এই সমস্যা, হেনে গেলে এই সমস্যা। এখন তো আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা কি অবস্থা হইব? আমার ফ্যামিলিতে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বউ অসুস্থ, এখন আমি দুজনাই তাদের, আমি কি টিকিটের দামটা কত করছে এখন? হ্যাঁ, এখন টিকিট কত? টিকিট আমি আপডাউন কাটিয়েছি। আপডাউন কেটে আসছেন? ফেসবুক ইয়ার দর্শক আপনারা দেখছেন টিকিটের জন্য বিক্ষোভ চলছে। বড় ভাই কি টিকিটের জন্য আসছেন? হ্যাঁ, কি ওরা বলতেছে? কি কিছু বলছে? টোকেন দিচ্ছে না, কিছু বলছে না। আপনাদের ভিসার মেয়াদ কবে শেষ? 30 তারিখে শেষ হবে। আচ্ছা, আপনারা কি রিটার্ন টিকিট কেটে আসছিলেন? আচ্ছা, বিমানের টিকিটের দাম কি বাড়ছে? দামে কিছু কথা বলে নাই। আপনিও কি সৌদি থাকেন? কি বলছে ভাই? যারা টিকিট নাই, টোকেন টোকেন আনো, তারা চলে যাওয়ার জন্য সবাই ভিসার ডেট ইয়েটাইট আবার সামনের মাসে। আপনার ভিসার মেয়াদ কবে শেষ? আমার ভিসার মেয়াদ 30 তারিখ। 30 তারিখে ওনারা কি বলতেছে এখন? এখন ওরা বলতেছে যে যারা টোকেন পাইছে তাদের অপেক্ষা করার জন্য, আর যারা টোকেন পাইনো তাদেরকে চলে যাওয়ার জন্য। তাহলে আপনাদের টোকেন যারা চলে যাবে তাদের টোকেন কবে দিবে? তাদের টোকেন এখন বলছে যে এই মাসের ভিতরে হবে না, সামনের মাসে দিবে তাদের টোকেন। এবং এই মাসে আগে দুইটা করে ফ্লাইট ছিল, সাতটা, এখন বলে সাত দিন সাতটা ফ্লাইট তারা একটু হয়েছে। বলছে যে 6,000 পর্যন্ত তারা ইয়ে আছে, তারা 6,000 পর্যন্ত তাদের অ্যাবিলিটি আছে, এগুলো নিয়ে যাবে। সমস্যা হচ্ছে তারা যে আজকে দুদিন ধরে ইয়ের ভিতরে, যে অফিসের ভিতরে যারা আছে তাদেরকে বলছে যে আপনারা এখানে 400 লোক কালকে অ্যাপ্রুভাল হবে, সেই জায়গার মধ্যে মাত্র 100 লোক অ্যাপ্রুভাল হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন যাদের ভিসা নাই তা মেয়াদ শেষ হয়ে যাবে, তারা কি করবে এখন? তারা বলছে যে তারা এক্সটেন্ড করে দেওয়া হবে, এক্সটেন্ড করা হবে। আর এখানে যারা আছে তারা 124 নাম্বার রাখে ভিতরে আছে, তারা 1,000 টিকিট বিক্রি করে ফেলে ফেলে, 124 নাম্বারকে না দিয়ে 1,000 লোক কীভাবে বিক্রি করে ফেলা সেটাই টিকিট। এখন এ নিয়ে এখানে 1,000 লোক চলে যাইতেছে, আমার 124 নাম্বার, যেমন আমার নাম্বার হচ্ছে 430। আমার কালকে ডেট ছিল, কালকেও কিছু হয়নি, কালকে মাত্র অনলি 110 জনের হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর 1000 টিকিট তারা ব্ল্যাকে বিক্রি করে ফেলে ব্ল্যাকে বিক্রি করেছে মানে মূলত ব্ল্যাকে টিকিটটা বিক্রি করছে তারা এখন সাত দিনে যে টিকিট কানা তখন তো আজকে অ্যাপ্রুভাল এসে পৌঁছে যে 6000 পর্যন্ত তারা অ্যাপ্রুভাল করবে আমার 200 আসলো না আমার কম আর আপনিও পার নাই না আমি 200 গেল বুকিং দিচ্ছেন তাও পাননি ও টোকেন পাইছেন 248 কি বলছে কি বলছে টিকিট পাবেন যদি না পান সেক্ষেত্রে ভিসার মেয়াদ যদি চলে যায় চলে গেলে তারপর এক্সটেনশন করার কোন অপশন আছে পরবর্তীতে আপনি এক্সটেনশন করতে পারবেন ভিসার মেয়াদ শিওর না আচ্ছা আচ্ছা ওনারা কি বলছে আপনাদেরকে ঢুকাইছে যেখানে লোক দেখার কথা 300 সেখানে দেখতেছে মাত্র 80 জন 90 জন আচ্ছা আচ্ছা আর বাকি যে দুই লোকগুলো আছে এগুলো আবার পরবর্তীতে দিন কাজ দেখাচ্ছে কিন্তু যেটা এন্ট্রি করে যেতেছে সেগুলো আর কোনো হবে আপনাদের করোনার মধ্যে কোনো স্বাস্থ্যবিধি মেনে সৌদি যাওয়ার কোনো নির্দেশনা ছিল ওখানে নির্দেশনা আছে মানে বাংলাদেশ থেকে যাওয়ার পরে থাকতে হবে কয়দিন বাংলাদেশ এখান থেকে করোনা নিয়ে যে করোনা টেস্ট করার পরে ওখানে নিয়ে থাকতে হবে আপনি 8 দিন পর আরেকটা টেস্ট করে তারপরে আপনি কাজে ঢুকতে হবে 8 দিন পরে কাজে ঢুকতে হবে আচ্ছা আচ্ছা ওখানে লোকেশন আছে লোকেশন অনুযায়ী আর কি মেডিকেল টিম আছে নাম্বার আছে ওখানে কোনো সমস্যা হলে শারীরিক স্বাস্থ্য কোনো সমস্যা হলে ওখানে ফোন দিলে তারা আর কি ঠিক আছে ভাই দর্শক আপনারা দেখছেন সৌদি আরবের টিকিটের বিক্ষোভ চলছে